আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু সালে পরীক্ষা দিয়েছিলে প্র্যাকটিক্যালের কাজ শুরু হচ্ছে শুরু হয়ে গেছে তো তোমাদের আজকে আমি একটি প্র্যাকটিক্যালের সঠিক পদ্ধতি কিভাবে খাতা তৈরি করবে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের এই সাবজেক্টে আছে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো সাবজেক্টের নাম হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান ট্রুতে আমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস ছিল এরকম তিনটি এক্সপেরিমেন্ট ছিল ব্যবহারিক ছিল যে অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন ঘর্ষণ ও আবেশ আধান সৃষ্টি এই তিনটা তোমাদের খাতা তৈরি করতে হবে ওকে তো প্র্যাকটিক্যালি ফাইনাল খাতা তোমরা কিভাবে বানাবে তোমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছো তোমাদের স্কুল থেকে বলেছে প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে ওকে তো তোমরা যে খাতাটা কিনবে সেই খাতায় দেখবে এরকম লেখা আছে নেম অফ এক্সপেরিমেন্ট তো নেম অফ এক্সপেরিমেন্টে তোমরা লিখবে কি এই যে অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন এটা হচ্ছে নেম অফ এক্সপেরিমেন্ট এই পর্যন্ত তোমার লিখতে হবে আর এখানে একটি এরকম বস থাকবে ডেট এক্সপেরিমেন্ট নাম্বার পেজ নাম্বার এটা তোমরা স্যারের কাছে জিজ্ঞেস করে দিবা কত তারিখে ডেট দিবা এবং এক্সপেরিমেন্ট নাম্বার তোমার এক দিবা যেহেতু এটা এক নাম্বার আর পেজ নাম্বার তোমরা কিন্তু দিতে পারবা এটা যদি পেজ নাম্বার এক হয়ে থাকে তাহলে এক দিবা ওকে তত্ত্ব তত্ত্ব হচ্ছে দেখো আমি যদি তোমাদের একটি দেখাই যে এই এটা হচ্ছে তোমাদের এক নম্বর যেই এক্সপেরিমেন্টটা ব্যবহারিকটা সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন এখানে তত্ত্বতে যেভাবে লেখা আছে যে এভাবে লিখতে হবে যে গোলীয় দর্পণ অবিসারী তা। অবত হল অবতল দর্পণ এবং এর ফোকাসের বাইরের লক্ষ্যবস্তু রাখলে বাস্তব প্রতিম্বর সৃষ্টি হবে একটু হচ্ছে তত্ত্ব এই তত্ত্বতে তোমরা এখানে লিখবে হ্যাঁ সুন্দরকিটে দাগ দেবে নিচে লিখবে এরপরে যন্ত্রপাতি একটি অবতল দর্পণ কাজের ধারা এবার সিরিয়াল লিখবে এরপরে লিখতে হবে ফলাফল ও আলোচনা সতর্কতা এখানে যেভাবে লেখা আছে এই যে যন্ত্রপাতি একটি অবতল দর্পণ কাজের ধারা টোটাল আটটা আছে এভাবে সিরিয়ালে সুন্দর করে লিখবে ফলাফল ও আলোচনা লিখবে সতর্কতা লিখবে লিখে একটা এক্সপেরিমেন্ট শেষ করবে এর জন্য তোমাদের যে করা পেস লাগে নিবা নিয়ে লিখবা লিখে পরবর্তী যখন এখানে দুই নম্বর চলে আসবে তখন আবার একটা নিউ পেজ নিবা পরবর্তীতে ঠিক আছে নিয়ে সেখানে আবার যেখানে এক্সপেরিমেন্ট নাম্বার লেখা আছে সেখানে লিখবা উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি আবার তত্ত্ব একই রকম লিখবা যন্ত্রপাতি একটি উত্তল লেন্স এই চিত্রটা আঁকাবা এই চিত্রটা কোথায় আঁকাবা দেখো তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই যে লিখলা এগুলা এগুলো লেখার জন্য তোমাদের চিত্রটা কিন্তু এর আগের পেজে লিখতে হবে হ্যাঁ তোমরা যে খাতা দেখবা খাতায় দেখবা যে প্রথমেই ডাক দেওয়া আছে পরের পেজের অপোজিটে যে অংশটা সেটা হচ্ছে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায় তোমার চিত্র আঁকতে হবে এখন তুমি কি করবি প্রথম যে পেজটা নিবে হ্যাঁ প্রথম পেজে এরকম দর অবতল দর্পণ ব্যবহার করে সৃষ্টি এটা ওই এক্সপেরিমেন্ট নাম্বারে লিখবা লিখে আর যেই ডাক টানা ঘরগুলো আছে এখানে কিছুই লিখবে না লিখে অপর পেজে যেই পেজটা তুমি এটা প্রথমে শুরু করলো অপর পেজে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে এই চিত্রটা আঁকবে ঠিক আছে চিত্রটা আঁকার পর পরের যে পেজে চলে যাবা সেই পেজে যে এখন তুমি আবার লিখবা অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন ওকে তারপর তত্ত্ব লিখবা যেভাবে দেখালাম এই যে এখানে তার মানে আমি বলতেছি তোমাদের এরকম একটা পেজ ফার্স্ট পাবা ফার্স্ট পেজে শুধু এই পর্যন্ত লিখবা ফার্স্ট পেজে শুধু এতটুকু লিখে রাখবা হ্যাঁ লিখে উল্টাওয়া পেজটা উল্টানোর পরে দেখবে একটা ফাঁকা জায়গা সাদা পেজ আছে সাদা জায়গা অংশ আছে ওই সাদা অংশে চিত্রটা গাবা বরাবর এই মাঝখান বরাবর চিত্রটা গিয়ে পরে পেজে চলে যেয়ে এখান থেকে লিখবা আবার যে এক্সপেরিমেন্ট নাম্বার লিখবা এবার সিরিয়ালে তুমি লিখবা চিত্র আঁকানোর দরকার নেই শুধু লেখাগুলো লিখে দিবা ওকে এভাবে তোমার একটা এক্সপেরিমেন্ট শেষ হবে আবার যখন দ্বিতীয় এক্সপেরিমেন্ট চলে যাবা তখন দ্বিতীয় এক্সপেরিমেন্টে যেই ফার্স্ট পেজ শুরু করবা সেখানে তুমি করবা একটা পেজ ফাঁকাও রাখতে পারো নাও রাখতে পারো না রেখে তুমি কী করবা এই অবতল লেন্স যেভাবে আছে লিখবা লিখে যেখান থেকে শুরু করছিলা এই দ্বিতীয় এক্সপেরিমেন্ট তার আগের পেজে দেখবা অপোজিটে একটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় এই চিত্রটা আঁকবে আবার যদি মনে করো না এইটার জন্য একটা নতুন পেজ নিবা নিয়ে শুধু এই এক্সপেরিমেন্ট লিখে অপর পেজে যেখানে ফার্স্টভাবে শুরু করেছিল প্রথমভাবে প্রথম পেজে সেখানে চিত্র এঁকে পরের পেজে যে আবার লেখা শুরু করবা সেটাও করতে পারো শিক্ষার্থীবৃন্দ এভাবে তোমরা তিনটে এক্সপেরিমেন্ট শেষ করবে করলে তোমাদের পদার্থবিজ্ঞান যেই প্র্যাকটিক্যাল আছে সেটা শেষ হবে হ্যাঁ আর এটা লেখা খুব সুন্দর করে করবে আর চিত্রগুলো সুন্দর আঁকানোর চেষ্টা করবে তাহলে ফুল মার্ক পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমি আরেকটি প্র্যাকটিক্যাল দেখাবো আর তোমাদের একটি রিকোয়েস্ট রয়েছে আমার কাছে সেটা হচ্ছে নাম্বারপত্র বা সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করবো ওকে তো আমি এই প্র্যাকটিক্যাল এর ভিতরে একদিন কি হবে তোমাদের নাম্বার দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তীতে কোনো প্র্যাকটিক্যাল নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম